रोजा থাকা অবস্থায় কোন স্বামী তার স্ত্রীকে জড়িয়ে ধরতে পারবে কিনা বা চুম্বন করতে পারবে কিনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সিয়াম রমজান মাসে সিয়াম থাকা অবস্থায় চুমু করতেন এবং কি তিনিও সিয়ামদার ছিলেন আমিও সিয়ামদার ছিলাম তাহলে স্ত্রীর কাছে যাওয়া যাবে বিশেষ কারণ ছাড়া চুমু করা যাবে জড়িয়ে ধরা যাবে সিয়াম কি হবে না নষ্ট হবে না হাদিসটি পাবেন আবু দাউদের মধ্যে 2386 নাম্বার হাদিস তবে যদি দেখেন যে না আপনি কাছে গেলে ফিরে আসতে পারবেন না বিশেষ কাজ ছাড়া তাহলে ওই সময় ওই স্বামী স্ত্রীর কাছে যাওয়া ঠিক হবে না সিয়াম থাকা অবস্থায় রক্ত দান করা যাবে কিনা রক্ত আমরা অসুস্থ হয়ে গেলে রক্ত দান করি না এই রক্ত দান করা যাবে কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কিন্তু ব্লাড ব্যাংক ছিল না এখন যেরকম ভাবে ব্লাড ব্যাংক আমরা পাই রক্তকে জমা করে রাখা হয় ফ্রিজে রাখা হয় রাসূলের যুগে এরকম ভাবে ব্লাড ব্যাংক ছিল না তাহলে এই রক্ত কি আমরা দান করতে পারবো কিনা এই ব্যাপারে আবু দাউদের মধ্যে হাদিস রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রক্ত দান করা যাবে শরীর থেকে রক্ত বের করে দেওয়া যাবে রোজা কোনো কমতি হবে না রোজার সওয়াবের কমতি হবে না রোজা কাজাদে করতে হবে না কিন্তু যেই ব্যক্তি রক্ত গ্রহণ করবে ওই ব্যক্তি রোজা ভেঙে যাবে যেই ব্যক্তি রক্ত গ্রহণ করবে অসুস্থ হয়ে গেছে রক্ত লাগবে সে রক্ত নিচে শরীরের মধ্যে ওই ব্যক্তির সিয়াম ভাঙবে আর যে ব্যক্তি রক্তটা দান করবে ওই ব্যক্তির সিয়াম কি হবে না ভাঙবে না এবং কি কাজাও আদায় করতে হবে না